ইউক্রেন নিয়ে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে ক্রিমিয়ার উপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি সহ তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোন আলাপে এসব শর্ত তুলে ধরেন তিনি। পুতিন ও ম্যাক্রোর ফোন আলাপ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ক্রেমলিন। বিবৃতি অনুসারে ফোন আলাপে ম্যাক্রোকে পুতিন বলেন, যদি রাশিয়ার বৈধ নিরাপত্তা সংশ্লিষ্ট স্বার্থগুলো কোনো শর্ত ছাড়াই মেনে নেওয়া হয়, তাহলেই ইউক্রেন নিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। পুতিন বলেন, নিরাপত্তা স্বার্থগুলোর মধ্যে রয়েছে ক্রিমিয়ায় রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদের প্রভাবমুক্ত করা এবং দেশটির নিরপেক্ষ অবস্থান বা পশ্চিমা প্রীতি কাটানো নিশ্চিত করা। ফোন আলাপ নিয়ে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি পুনরায় তুলে ধরেছেন ম্যাক্রো। এছাড়া অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।